মাইনক্রাফটের আগের এপিসোড যারা দেখেছেন তারা জানেন, আগের এপিসোডের মধ্যে আমরা এমন একটা দ্বীপের মধ্যে এসে উঠেছি যেই দ্বীপের চারপাশে যেখানে তাকান না কেন শুধু পানি আর পানি। এই দ্বীপের মধ্যে সার্ভাইভ করা অনেক কঠিন, কারণ এই দ্বীপে নেই কোনো খাবার, নেই কোনো পশু পাখি এবং নেই কোনো বাড়ি। আগের এপিসোডের মধ্যে আমরা অনেক কষ্ট করে এইখানে থাকার মতো করে একটা গুহা বানিয়েছি। এই দ্বীপের মধ্যে যেভাবে হোক আমাদেরকে বেঁচে থাকতে হবে, এখানে ঘর বাড়ি বানাতে হবে, ফার্মিং করতে হবে এবং একটি ভিলেজ তৈরি করতে হবে। হেই হোয়াটসআপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আঙ্গো, আরো একটা নতুন মাইনক্রাফটের ওয়াটার গেম প্লে ভিডিওতে। তো আজকের ভিডিও কিছু কইবিনি কি একা বৃষ্টি চলে আসছে, বুঝতে পারছি। এখন আমাদেরকে ভাই এখানে লুকিয়ে থাকতে হবে, বাট আমার কাছে ওরকম খাবার নাই। এখানে একটা পিক আছে ভাই, আমরা এখন এই পিকটাকে জামাই আদর করব। দেন একটা পিক ছিল, ওই পিকটাকে মেরে আমরা এখানে তিনটা মাংস পাইছি। আর এখানে আমাদের কাছে কিছু জম্বির মাংস আছে, এখন আপাতত এই মাংস গুলো খেয়ে নি। আমি এতটাই গরিব এই জন্য, আমি এখন এতটাই গরিব যার জন্য আমি বাধ্য হয়ে ভূতের গোস্ত খাই। ঠিক আছে, ছোটবেলা থেকে শুনছি ভাই ভূত নাকি মানুষের গোস্ত খায়, বাট এখন আমি ভূতের গোস্ত খাচ্ছি। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে ভাই কিছু কিছু জম্বি নাই ভাই, এখানে শুধু শুধু আমি যাবো না ভাই। এরে জম্বি গুলো আমাকে ভাই দেখলে ভয় পাবে, এই জন্য আমি এখন ওইদিকে যাচ্ছি না। আমাদেরকে এখন একটা ফার্নেস বানাতে হবে, বাট ফার্নেস থেকে বরকত হচ্ছে আমাদেরকে কোল খুঁজতে হবে, আর কোল থেকে বরকত হচ্ছে আমাদেরকে কাঠ খুঁজতে হবে। আমি এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে বোটটা নিয়ে সামনে বরাবর যাবো, দেখবো ভাই ওইখানে কোনো দ্বীপ আছে কিনা। যদি দ্বীপ থাকে তাহলে ওই দ্বীপের মধ্যে উঠে যাবো, দেন ওইখানে যদি আমরা প্রয়োজনীয় কোনো জিনিস পাই তাহলে ওগুলো নিয়ে নেবো। আমি এখন জম্বিটাকে একটা ফাঁদে ফেলবো। আয় 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 বরাবর আয় বরাবর আয়। গাইজ, আমাদেরকে এখানে একটা গর্ত করতে হবে, দেন গর্তের মধ্যে জম্বিটাকে ফেলতে হবে। জম্বিটা ভাই আমার সাথে চালাকি করতেছে না, এটাকে এখন আর মারবো না, এই জম্বিটার সাথে আমরা একটু মজা করি। ওই যে জম্বিটাকে আমরা এখানে জম্বিটাকে আটকে দিয়েছি। গাইজ, এখানে আরো একটা জম্বি আসছে, এখন এই জম্বিটাকে আমরা নিচে ফেলবো। নাম 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 নাম, দেখছেন এই জম্বিটার ভাই এই জম্বির জন্য কি টান, যার জন্য ওইখান থেকে ভাই এখানে নিচে চলে আসছে। আচ্ছা গাইজ, রাত হয়েছে, এখন ভাই বাইরে থাকা যাবে না। আমি আসলে ভাই রাতের বেলা বাইরে থাকি না, কারণ ভাই এই ভূতগুলো আমাকে দেখলে ভয় পাবে। সেটা বড় কথা নয় যে এখানে একটা স্পাইডার ছিল আমাকে মারার জন্য আসছে। ওকে, ফাইনালি সকাল হয়ে গেছে, আঙ্গা আমরা যেটা করব এটা হইছে বাইরে যামু। সিরিয়াসলি আইলা, এই স্পাইডারটা ভাই স্কেলিটনকে ভাই চড়াচ্ছিল। ও, আমরা এখানে ভাই চুটকির আরো একটা ডিম পেয়ে গিয়েছি। আচ্ছা এক সেকেন্ড, আমরা এই চুটকির ডিম গুলো এখন ফাটাবো। অলরেডি এখন এগুলো ফাটাবো ভাই, প্লিজ এখানে যাতে করে একটা মুরগি থাকে। কিছুক্ষণ পরে এখানে পানির নিচ থেকে ওই জম্বি গুলো আমাকে অ্যাটাক করবে। ওই যে পিছনে আমাদের ওই দ্বীপটা দেখা যাচ্ছে যেখান থেকে আমরা এই জায়গার মধ্যে আসছি, আর সামনে একটা গাছ দেখা যাচ্ছে, আমরা এই গাছটা এখন কেটে ফেলবো। বাট এখানে একটা স্কেলিটন আছে, দাদা সালাম আলাইকুম বলাতে দাদা দিয়ে আঙ্গুরে মারের দাদা আমি আরে 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 সিরিয়াসলি আমি এখানে আটকে গিয়েছিলাম। আব্বে আইলা 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 আইলা, আমার হেলথ দেখেন, আমার হেলথ দেখেন, আমার হেলথ, আমার আমরা আমাদের আগের দ্বীপের মধ্যে আবারও স্পন হয়েছি। এন্ড ওইখান থেকে আমি সাতটি আবার এই জায়গার মধ্যে চলে আসছি। কিভাবে আসছি ভাই, ওইটা এক যুদ্ধের ইতিহাস। চিটিং করতা হ্যায় তু। আচ্ছা গাইজ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এক সেকেন্ড, আমরা কোন দিক দিয়ে আসছিলাম আমি তো ভুলে গেছি। আচ্ছা গাইজ, সেগুলো পরে হবে। আর এখন কি রে, এখন লাগাতে না আলু রাখ। গাইজ, আমরা আলু রাখ এখন সাইলে রাখতে মারুম। আচ্ছা আলু রাখ দি কি কি জানি বানান যায়। আরে ও মা, কেউ আমি আবার কোন আইলা, হেল্প 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 মি হেল্প মি হেল্প মি হেল্প মি, বাই বাই, আমি এখানে নাই, আমি এখানে নাই, আমি এখানে নাই, আমি এখানে নাই, ভাগ। ওকে, আমরা অনেক কষ্ট করে ভাই আবারও আগের জায়গার মধ্যে আসছি। আমি জানি না ভাই এখন পর্যন্ত আমার ওই সম্পদ গুলো এখানে আছে কিনা। ও, এখনো আছে, ভাই ওগুলো পরে আনবো। আমি যতটুকু জানি ভাই 5 মিনিট নাকি ভাই কয় মিনিট পরে যদি আমি আমার অ্যাসেট গুলো কালেক্ট না করি তাহলে এগুলো এখান থেকে চলে যায়। আর সিরিয়াসলি আবারও বৃষ্টি আসছে। আচ্ছা এখানে কি আর গাছের টুকরা আছে? না ভাই, এখানে কোনো গাছের টুকরা নাই। আমরা অঙ্গা ইয়েন তুন আলু রাগ তুলুম, ইয়েন আলু রাগ এখানে আমরা তুলুম ইয়েন তুন এক কেন লিতে মারিনো। এখানে গাইজ আমি 6টা গাছ পাইছি, আর এখানে কিছু স্টিক পাইছি, এখানে কিছু
তীর আছে এন্ড এখানে স্কেলেটনের ভাই কিছু হাড় আছে, এগুলো নিয়ে নিবে, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি একটা কাজ করিবে, আমার কাছে এখন যে অ্যাসেট গুলো আছে এগুলো আমি আমার ওই যে দ্বীপের মধ্যে রেখে আসি, কারণ বিশ্বাস নাই ভাই যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি। আর ওই যে দেখতে পাচ্ছেন আঙ্গু ক্রিফার ভাই নিয়ে খায় রয়েছে, আয় আয় এর খাড়া। ও এই আমাদের ধান বড়, কি অবস্থা ভাইয়া বালাসেননি? সিরিয়াসলি ভাই বৃষ্টি হলে জম্বি ক্রিপাররা চলে আসে একদম, বুঝতে পারছি। এখন আমাদেরকে ভাই আগের পার্টের মতো এখানে আবার ট্রল দিতে হবে। আচ্ছা এখানে আমরা আমাদের গুহার মধ্যে ঢুকতে পারবো, বাট এখানে দারোগানরা দাঁড়িয়ে আছে। কৃপা যদি না থাকতো ভাই তাহলে এখানে আমি একটা ফাইট করতাম। এখন বুঝতে পারছি, এখন আমাকে ভাই এখান দিয়ে যেভাবে হোক ভিতরে ঢুকতে হবে। জম্বি ক্রিপার ভাই যতই থাকুক না এখন আমাকে আমার ঘরের মধ্যে ঢুকতে হবে। একটা জম্বিও আমার গায়ের মধ্যে একটা টোকাও লাগাতে পারে নাই। গাইজ রাত হয়ে গিয়েছে, এখন আমরা ওয়েট করবেন, কালকে সকালে আবার রওনা দেব। অল রাইট, ফাইনালি দিন হয়েছে। আর ও ও ও সব কয়টা মরতেছে। আরে এক সেকেন্ড ভাই, ক্রিপারের গায়ের মধ্যে কি পয়জন নাকি এগুলা? ভাই ক্রিপার দুটাকে আমার এখানে ফেলবো। কই বাত নাই ভাই, এখানে এরা শিট, এখন এই পুরো জায়গাটা আমাদেরকে আবার ভরাট করতে হবে। ও হোয়াট হোয়াট, এই জায়গার মধ্যে ভেড়া কোথা থেকে আসলো? এখানে ভেড়াটা স্পন হয়েছে। আর আমাদের চুটকি কোথায়? আমাদের চুটকি কই? সিট দিয়ে আমরা এখন আমাদের চুটকিকে ডাকবো। চুটকি তুই কই? চুটকি এই এক সেকেন্ড, আমাদের চুটকি কই গেল? ভাই চুটকিকে আমি নিজের হাতে বড় করেছিলাম। চুটকির এই এটার কি কথা নি? চুটকির এই অকালীন মৃত্যুতে আমরা শোকাহত। চুটকি সমস্যা নাই, চুটকি গিয়েছে আমাদের ওয়ার্ল্ডে। চুটকির পরিবর্তে একটা ভোটকা আসছে আজ থেকে ভাই, এর নাম হচ্ছে ভোটকা। ভোটকা কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, আপনি কি জানেন এই ওয়ার্ল্ডের মধ্যে? আমি ভাবতে দিবে আমরা আমাদের এই ভেড়াটাকে এবার হারাতে চাই না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ধানটা বড় হয়ে গিয়েছে। এই ভোটকা এদিকে এক সেকেন্ড, আইলা তিন তিনটা চুটকি। আমরা এখানে চুটকির আত্মার মাগফিরাতের কামনা করতেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন ভাই চুটকি তার দলবল নিয়ে চলে আসছে। হোয়াট দা ফানি, একটা চুটকি দুইটা চুটকি তিনটা চুটকি চারটা চুটকি, বুঝতে পারতেছি না এখানে আমাদের চুটকি কোনটা। গাইজ এটার নাম যদি চুটকি হয় তাহলে এটার নাম হবে পুটকি। এখানে আমরা ভাই দুই ব্লক করে ঘুরবো, দেন এই জায়গার মধ্যে আমরা আমাদের ভেড়া তারপরে কি বলে চুটকি এগুলাকে এখানে আমরা রাখবো। গাইজ এটা হচ্ছে আমাদের সস্তা ফার্ম, এই জায়গার মধ্যে মূলত আমরা চুটকি এন্ড আমাদের ভোটকাকে রাখবো। কই গো হোনা চলে আইও 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 আইও, ধান যদি খাইতো সাস তাইলে নিজে নাম থাক বেটা ওইখানে মরি, টাটা বাই বাই। আমি গাইজ এখানে একটা চিহ্ন দিয়েছি যাতে করে আমি বুঝতে পারে যে আমি ওই দিকে গিয়েছি। চলো আহা কি আনন্দ আইজা আর মনেতে, আমরা গাইজ এখন সামনে যেতে থাকবো। আর আমাদের নৌকাটা কই গেল? ব্যাগ আমি উপরে নিয়ে এখানে উপরে গিয়ে নিঃশ্বাস ফেলি ভাই, আমাকে এখানে নিচে ম্যাগনেটের মতো শুধু টানতেছে। আর তাছাড়া ভাই উপরে বৃষ্টিও চলে আসছে। আর আমাদের ইয়েটা কই গেল রে? আমাদের বোটটা কোথায় গেল? এই যে এই যে আমাদের বোট, আমরা আমাদের বোটটা পেয়েছি ভাই এখান থেকে, এখন আমরা ভাগবো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি উপর উঠতে হবে, আমাদের হেল শেষ। ওকে 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 ওকে, আমরা ভাই আবার উপরে আসছি। গাইজ আমরা একটা কাজ করতে পারি, আমাদের কাছে এখন আপাতত কোনো ল্যাম্প নাই, তো ল্যাম্প হিসেবে আমরা চাইলে মেগমা ব্লক গুলো ইউজ করতে পারি, যার জন্য এখন আমাকে আবার নিচে যেতে হবে। দেন মেগমা ব্লক গুলোকে উঠে আনতে হবে, খেয়েই আমাকে ভাই আস্তে আস্তে নিচে যেতে হবে এন্ড এখান থেকে মেগমা ব্লক নিতে হবে। অল রাইট অল রাইট অল রাইট, ওয়েট 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 ওয়েট, কোনটা নেবো? ওকে এই মেগমা ব্লকের উপর যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের আবে নিচে কেন লাভা ছিল? বুঝছি ভাই এটা নিচে কেন লাভা আছে, বা সমস্যা না ভাই আমরা এখান থেকে যতগুলো পারি ভাই মেগমা ব্লক নিয়ে নিই। আমরা যদি ভাই মেগমা ব্লকের উপর দাঁড়াই তাহলে আমাদের হেলথ অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। ইয়েস গাইজ এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদেরকে এখানে যতটুকু সম্ভব মেগমা ব্লক নিয়ে যেতে হবে। জায়গার মধ্যে আমি অনেক ভয়ঙ্কর সাউন্ড পাচ্ছি। আমার হেলথ কিন্তু একদম এখন একদম অবস্থা খারাপ। এই মুহূর্তে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আগে খাবার খেয়ে আমার হেলথ বাড়াতে হবে। ওয়েট ভাই এখন আমি যদি উপরে যেতে যাই তাহলে মেগমা ব্লকের সাথে লেগে আমি মরবো। অলরাইট আমার হেলথ বেড়ে যাক, আমি এখন এমন একটা জায়গার মধ্যে আছি ভাই, এই জায়গাটা ফুললি রিস্কের। এখন আমি যদি একটু দাঁড়াই তাহলে আমার হেলথ কমবে, আবার তাছাড়া আমি আছি ভাই পানির নিচে, যদি আমি এখানে দাঁড়াই তাহলে ভাই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ব্লক গুলো একটা থেকে একটা কত বড় বড় লাগতেছে, অবসিডিয়ান গুলো এখান থেকে নিতে পারতেছি না, না হয় ভাই এখান থেকে অবসিডিয়ান নিয়ে নিতাম। যাই হোক আমাদের কাজ শেষ, এখন আমাদেরকে তাড়াতাড়ি আবার উপরে যেতে হবে। উপর 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 আমি যেতে পারতেছি না, আমাকে ভাই নিচের দিকে টানতেছে। অল রাইট ফাইনালি আমরা ভাই আবারও উপরে চলে আসছি। গাইজ আমরা এখান
থেকে 10টা ম্যাগমা ব্লক নিয়েছি। যদি আমাদের কাছে এখানে ডায়মন্ডের পিকেক্স থাকতো তাহলে আমরা এখান থেকে ভাই অবসিডিয়ান নিতে পারতাম। চাক ভাই আমরা এখানে মারাত্মক লেভেলের একটা কাঁচের জিনিস পাইছি। ওয়াও, সামনে এখানে আমরা ছোট একটা দ্বীপ দেখতে পেয়েছি। গাইস, এই দ্বীপের মধ্যে কতগুলো গাছ ভাই! এরকম একটা দ্বীপের মধ্যে এসে যদি আমি সারভাইভ করতাম তাহলে আরো অনেক বেশি ভালো হতো। বাট না ভাই, এখন আমরা যে দ্বীপের মধ্যে আছি আমরা ওই দ্বীপের মধ্যেই থাকবো। ওহ, এটা কি মাশরুম? আর ভাই আবারও দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে। এখান থেকে যত খুশি আমরা ভাই গাছ কাটতে পারবো। এই গাছগুলো দিয়ে ভাই আমরা চাইলে ঘর বানাতে পারবো। আমি ভাবতেছিলাম একটা ঘর বানাবো, বাট আমাদের কাছে কোনো গাছ ছিল না, এই জন্য ভাই ঘর বানাতে পারি নাই। বাট এখন আমরা গাছ পেয়ে গিয়েছি, এখন এই গাছগুলো দিয়ে আমরা চাইলে ভাই ঘর বানাতে পারবো। ভাই এই গাছগুলোর পাতাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আর এগুলো দিয়ে কি করা যায় আমি জানি না। এগুলো কি কাট করতে পারবো? ভেঙে যাচ্ছে, এই যে এটা কোনো কাজেরই না। এটাকে কি কাজ ইউজ করা যায় আপনি একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেন, যদি কেউ জানেন আর কি। রে, সামনে এখানে ক্রিপার আছে, খুবই সাবধানে আমাকে সামনে যেতে হবে। আমার পাশে একটা জম্বি স্পন হয়ে গিয়েছে। আরে এক সেকেন্ড, ভাই গাছগুলো কালেক্ট করি নাই, মারতে হবে। ওয়েট 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 ওয়েট, আমি এরকম জম্বিকে মারতে পারি না। ওকে, এটাকে মারছি। গাইস বুঝতে পারতেছি না, যেখানে যাচ্ছে শুধু জম্বি আর জম্বি, আর তাছাড়া ভাই এই অসময়ে বৃষ্টি, এই বৃষ্টির জন্য ভাই আমি কিছুই করতে পারতেছি না। ওই যে দেখেন এখানেও জম্বি আছে। ওউ, এখানে আখ আছে। ভাই আমরা এখানে সুগার কেন পেয়েছি? ভাই এই দ্বীপের মধ্যে অনেক কিছু আছে, এই দ্বীপটাকে আমরা চাইলে ইউজ করতে পারি। বাট কথা হচ্ছে এখন আমাকে ভাই বোটের মধ্যে উঠতে হবে, দেন পানিতে আজকে রাতটা সার্ভাইভ করতে হবে। অলরাইট গাইস, আবারও দিন হয়েছে, আমাদেরকে প্রথমত ভাই ভূতের গোস্ত খাইতে হবে। থ্যাংক ইউ জম্বি, মাইনক্রাফটে জম্বি না থাকলে আমি না খেয়ে মরতাম। ওকে, প্রথমত ভাই যত খুশি আমি এখানে গাছ কালেক্ট করবো। এক সেকেন্ড, এই গাছের গাছগুলোর মধ্যে আগুন কেন জ্বলতেছে? বাট ভাই এখানে হিরো ব্রাইন চলে আসে নাই তো। যাই হোক, আমি আমার কাজ করি ভাই, দেন এখান থেকে কেটে পড়বো। আমার কাছে ভাই এখানে সুবিধা টিকছে না সবকিছু। বুঝলাম না হঠাৎ করে ভাই এগুলো জ্বলতেছে কেন এরকম। এই যে এই গাছটাও ভাই সব জ্বলে যাচ্ছে। মাই গড, ভাই পুরো জঙ্গলটাই তো জ্বলে যাবে এখন। ভাই সিরিয়াসলি, এতক্ষণ ধরে বৃষ্টি আসতেছিল বাট এখন কোনো বৃষ্টি নাই। গাইজ, এই জঙ্গলের মধ্যে আমরা একটা জিনিস পেয়েছি অনেক বেশি, সেটা হচ্ছে গাছ। আমি যতটুকু পারতেছি এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের দ্বীপের মধ্যে এখানে গাছ একদম নেই বললেই চলে। এই দ্বীপটা ভাই আমি অনেক ছোট মনে করেছিলাম, বাট না এটা অনেক বড়। ও, সামনে এখানে ভাই ক্রিপার আছে এখন। বাক 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 বাক, আমার হেলথ শেষ, আমার হেলথ শেষ, আমার হেলথ শেষ ভাই। প্লিজ 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 প্লিজ, মার খাইতে চাই না, মার খাইতে চাই না। খবরদার 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 খবরদার, আমি বুঝলাম না ভাই আমি এই দ্বীপের মধ্যে আবার স্পন হইলাম। ভাই সিরিয়াসলি, আজকে আমার লাকটা অনেক ভালো। আচ্ছা, আমি ভাই কোন জায়গার মধ্যে যেন মরেছিলাম ভাই সেটা তো বলতে পারতেছি না। ওকে ওকে ওকে, ফাইনালি পাইছি। যাক 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 ভাই, আমি এখানে থাকবো না, আমি এখন এখান থেকে কেটে পড়বো। আমি আমার অ্যাসেটগুলো নিয়ে নিই, এখন আমি এটা নিয়ে ডিরেক্ট চলে যাবো, আমি আমার দ্বীপের মধ্যে আবারও ফিরে যাব। এখানে আমার পাশে আরও একটা দ্বীপ আছে, আমরা ওই দ্বীপের মধ্যেও যাব। আমার মনে হচ্ছে ভাই ওই পাশে গেলে আমরা ভেড়া পেতে পারি, আর আমাদের এই মুহূর্তে ভাই তিনটা ভেড়া খুবই দরকার, কারণ আমরা ভাই ঘুমাতে পারতেছি না। আর তাছাড়া আজকের পার্টের মধ্যে আমি ঘর বানাতে পারি নাই, বিকজ অফ আমাদের কাছে কোনো গাছই ছিল না। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার ওই আইল্যান্ডের মধ্যে আবারও ফিরে যাব। আর এখানে আমরা যে কাঠগুলো পেয়েছি এই কাঠগুলো দিয়ে নেক্সট পার্টের মধ্যে আমরা একটা ঘর বানাবো। আর আজকে আমরা যে মেঘমা ব্লকগুলো পেয়েছি ভাই এগুলো দিয়ে ঘর খুব সুন্দর করে সাজাতে পারবো। আই নো এগুলো দিয়ে ভাই কেউ ঘর সাজায় না, বাট তারপর আমি সাজাবো, যেহেতু আমার কাছে ভাই কিছুই নেই। তো হ্যাঁ গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে 6000 লাইক কমপ্লিট করে দেবেন, যদিও আগের পার্টের মধ্যে 6000 লাইক আসে নাই। তো যাই হোক, দেখো বান্যগুলো গ্যাং হরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা বেগুনা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।